তো আজকে আমাদের প্রবলেমটা কী আছে দেখে নিই আর স্কোয়ার ফিজম ফর্টি ফাইভ মিলিমিটার সাইড অফ বেস অ্যান্ড সেভেন্টি মিলিমিটার ইন হাইট ইজ রেস্টিং অন ইটস বেস অন এইচপি উইথ অল সাইডস অফ বেস মেকিং ইকুয়াল অ্যাঙ্গেল উইথ ভিপি ইট ইজ কার্ড বাই এ সেকশান প্লেন নর্মাল টু ভিপি অ্যান্ড পাসিং থ্রু দ্য লেফট বটম কর্নার অ্যান্ড টপ রাইট কর্নার অফ দ্য এলিভেশান ড দ্য ডেভেলপমেন্ট অফ ল্যাটারাল সারফেসেস

আজকে আমাদের সলিডটা কী আছে স্কোয়ার প্রিজম যার বেস বলেছে ফর্টি ফাইভ মিলিমিটার আর হাইট সেভেন্টি মিলিমিটার ওকে এবার এখানে সেকশনাল প্লেন বা কাটিং প্লেনের জন্য একটা টার্ম ইউজ করেছে নতুন টার্ম দেখো কোশ্চেনটা যদি পড়ো ইট ইজ কাট বাই এ সেকশন প্লেন নর্মাল টু ভিপি অ্যান্ড পাসিং থ্রু দা লেফট বটম কর্নার অ্যান্ড টপ রাইট কর্নার অফ দ্য এলিভেশন ওকে নিউ টার্ম তাহলে কি নর্মাল টু ভিপি ওকে তো আমি এখানে লিখে দিচ্ছি নর্মাল টু ভিপি মানে কি পার টু ভিপি অ্যান্ড ইনক্লাইন টু এইচ পি ওকে তাহলে কি যদি নর্মাল টু ভিপি বলে নর্মাল টু ভিপি মানে পার টু ভিপি ইনক্লাইন টু এইচপি ক্লিয়ার হচ্ছে তো এবার প্রবলেমটা স্টার্ট করবো তার আগে স্কোয়ার ফিসম কীরকম হয় আশা করি তোমরা সবাই জানো তো দেখো এটা যদি একটা স্কোয়ার প্রিজম হয় যার দুটো বেস থাকে লোয়ার বেস আর আপার বেস দুটোই হয় স্কোয়ার ইন শেপ সেই জন্য এটা স্কোয়ার প্রিজম ক্লিয়ার হচ্ছে তো তাহলে এই বেসের জন্য দেখো আমাদের দুটো কন্ডিশান আসছে একটা কন্ডিশান বেসটা এইরকম হতে পারে ক্লিয়ার আর একটা বেস কীরকম হতে পারে আর একটা বেস এইরকম হতে পারে তো আমরা কোন বেসটা ড্র করবো এই বেসটা না এই বেসটা তার জন্য কোশ্চেনটা একবার পরও দেখো আর স্কোয়ার ফিজম ফরটি ফাইভ মিলিমিটার সাইড অফ বেস অ্যান্ড সেভেন্টি মিলিমিটার ইন হাইট ইজ রেস্টিং অন ইস বেস অন এইচপি উইথ অল সাইডস অফ বেস মেকিং ইকুয়াল অ্যাঙ্গেল উইথ ভিপি প্রত্যেকটা সাইড কী বলেছে ইকুয়ালি অ্যাঙ্গেল এটা দেখো ইকুয়ালি অ্যাঙ্গেল আছে এটা হচ্ছে ভিপির সাথে প্যারালাল ওকে তার মানে এই সেপটা আমরা ড করবো না ক্লিয়ার হচ্ছে এই সেপটা আমরা ড করবো না এইটা দেখো এটা ভিপির সাথে দেখো প্রত্যেকটা এজ ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল আছে ক্লিয়ার হচ্ছে তার মানে আমরা এই সেপটা ড্র করবো ক্লিয়ার হলো বেসের জন্য আমরা এই সেপটা ড্র করবো এই সেপটা ড্র করবো না এবার আমাদের জানতে হবে এই যে বেসটা আমাদের যে রেফারেন্স লাইন এক্স ওয়াই মানে নিচে বিলো এক্স ওয়াই লাইন না অ্যাভাব এক্স ওয়াই লাইন কোথায় ড্র করব তার জন্য আবার একবার কোশ্চেনটা পড়তে হবে দেখো আর স্কোয়ার ফিটসম ফর্টি ফাইভ মিলিমিটার সাইড অফ বেস অ্যান্ড সেভেন্টি মিলিমিটার ইন হাইট ইস রেস্টিং অন ইস বেস অন এইচপি এইচপি মানে কোনো কিছু যদি এইচপিতে থাকে তাহলে আমরা জানি সেটা বিলো এক্স ওয়াই লাইন ড্র করতে হয় তার মানে কি এখানে ক্লিয়ার হলো যে আমরা এই শেপটা ড্র করব বেসের জন্য সেটা আমরা ড্র করবো কোথায় ওয়াই লাইনের নিচে ক্লিয়ার যারা এই ব্যাপারগুলো বুঝতে পারছো না তাদেরকে আমি রিকোয়েস্ট করব প্লিজ আমার আগের ভিডিওগুলো দেখো আমরা অনেকগুলো টপিক কভার করেছি ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের উপর তাহলে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হবে ওকে তাহলে আমরা একটা রেফারেন্স লাইন এক্স ওয়াই নিয়ে নিই এটা যদি আমাদের রেফারেন্স লাইন এক্স ওয়াই হয় আমরা এই শেপটা ড্র করব তার জন্য রেফারেন্স লাইনের প্যারাল একটা লাইন ড্র করবো তার রেসপেক্টে আমরা এই শেপটা ড্র করবো ক্লিয়ার হচ্ছে তো আমি একটা প্যারালাল লাইন এখানে ড্র করে নিচ্ছি এই লাইনের সাপেক্ষে আমরা এই পয়েন্ট থেকে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গলে লাইন ড্র করব তারপর এই বেস্টটা ড্র করে নিচ্ছি বুঝতে পারছো তো দেখো বেস্টটা আমরা ড্র করেছি বেসটা এখানে কিন্তু আমি ডিপ করে নিই ক্লিয়ার হচ্ছে আমি প্রথমে ফ্রেন্ড লাইনে ড্র করছি এবার দেখো নামগুলো আমি দিয়ে দেবো আমাদের পি দুটো বেস থাকে তো বুঝতে পারছো দুটো নাম দিতে হবে তো দেখো আমরা প্রথমে দিলাম এ বি সি ডি ক্লিয়ার আর এই পয়েন্টটা দিলাম আমি একটা হচ্ছে হাইটে মানে আপার বেসের জন্য একটা লোয়ার বেসের জন্য ওপি ক্লিয়ার হচ্ছে এবার একইভাবে দেখো আর একটা বেস হবে আমাদের ওয়ান টু থ্রি ফোর ক্লিয়ার এবার আমরা এই টপ ভিউয়ের প্রত্যেকটা পয়েন্ট থেকে ভার্টিক্যালি প্রোজেক্টার্স ড্র করবো সলিডটা ড্র করার জন্য ভার্টিক্যাল প্রজেক্টর ড্র করে নিয়েছি এবার আমাদের হাইট বয়েছে সেভেন্টি মিলিমিটার তার মানে এটা আমার সেন্টার পয়েন্ট এই পয়েন্ট থেকে আমরা সেভেন্টি মিলিমিটার নিয়ে নেব ওকে এবার একইভাবে এই পয়েন্টগুলো মিট করবো মানে আপার বেসটা এখানে ড্র করছি তো দেখো আমরা সলিডটা ড্র করে ফেললাম এখানেও কিন্তু আমি ডিপ করিনি এখনও ক্লিয়ার হচ্ছে তো তোমাদের আমরা আগের লেকচারেও বলেছি যে ডেভেলপমেন্ট অফ সার্ফেস আর সেকশন অফ সলিড এই দুটো টপিকের ওপর যখন প্রবলেম আমরা সলভ করব। তখন প্রথমেই আমরা ডিপ করব না ক্লিয়ার হচ্ছে তো দেখো এবার বেসের নামগুলো আমি দিয়ে দেবো মানে তোমরা যদি আপার বেসটা এবিসিডি ধরো বা লোয়ার বেসটা এবিসিডি ধরো যে কোনো একটা বেস এবিসিডি ধরো আর একটা ওয়ান টু থ্রি ফোর ধরো আমি আপার বেসটা ডি ধরছি ওকে তো এটা হলো এ পয়েন্ট এটা নেক্সট এটা এটা হলো কি এটা হলো বি পয়েন্ট ডি পয়েন্ট ক্লিয়ার আর দেখো ও পয়েন্ট ধরি এখানে আপার বেসের জন্য আর নিচেরটা পি পয়েন্ট ধরলাম এখানে আর এখানে দেখো আর কি আছে এখানে সি আছে বুঝতে পারছো একইভাবে এখানে দেখো ওয়ান এটা ওয়ান পয়েন্ট এটা হচ্ছে পি পয়েন্ট আর টু পয়েন্ট ফোর পয়েন্ট আর এটা হচ্ছে থ্রি পয়েন্ট ক্লিয়ার তো এই পয়েন্টগুলো ড্যাশড হবে কেন ড্যাশড হবে যেহেতু আমরা ফন ভিউয়ে নামগুলো দিচ্ছি ক্লিয়ার হচ্ছে এবার আমরা কাটিং প্লেন বা সেকশান প্লেনটা শো করাবো দেখো তার জন্য কোশ্চেনটা একবার পড়তে হবে আমাদের ইট ইস কাট বাই এ সেকশান প্লেন নর্মাল টু ভিপিআই পাসিং থ্রু দ্য লেফট বটম কর্নার অ্যান্ড টপ রাইট কর্নার অফ দ্য এলিভেশান এলিভেশান মানে বুঝতে পারছো এখানে কী বলছে ফ্রন্ট ভিউটাকে বলেছে এলিভেশান এবার দেখো কোশ্চেনটার মধ্যে কী লেখা আছে লেফট বটম কর্নার লেফট বটম কর্নার মানে এটা ক্লিয়ার হচ্ছে আর টপ রাইট কর্নার মানে এটা বুঝতে পারছো মানে এই দুটো পয়েন্ট দিয়ে আমার সেকশান প্লেন বা কাটিং প্লেনটা যাবে ওকে তো তাহলে আমি সেকশান প্লেন বা কাটিং প্লেনটা এখানে শো করাচ্ছি দেখো সেকশান প্লেন বা কাটিং প্লেন কীভাবে আমরা শো করাবো মানে কিভাবে দেবো একটা স্টেট লাইন দুটো ডট দেবো আবার লাইন দুটো ডট দেন লাইন ক্লিয়ার এইভাবেই তোমরা কাটিং প্লেন বা সেকশান প্লেনটা শো করাবে তো এই কাটিং প্লেনের নাম দিলাম একটা ভিটি ভিটি কেন দিলাম যেহেতু আমরা অ্যাভ এক্স ওয়াই লাইন মানে ফর্ম ভ্রুকে কাট করেছি সেই জন্য আমরা ভিটি দিলাম যদি বিলো এক্স ওয়াই লাইন মানে টপ ভ্রুকে কাট করতাম তখন আমরা এইচটি দিতাম ক্লিয়ার হচ্ছে তো দেখো এবার তোমরা বুঝতে পারছো যে এই পোর্শানটা মানে আপার বেসের পোর্শানটা হচ্ছে কাটিং পোর্শন লোয়ার বেসটা আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ার হচ্ছে তো আমরা কী করবো এই লোয়ার বেসটা ডিপ করব তার জন্য আমাদের কিছু রুলস ছিল দেখো কি প্রথম রুল কি বলেছে আউটার পয়েন্টস মাস্ট বি ডার্ক ওকে তার মানে এইটা আমাদের আউটার পয়েন্টস এই পয়েন্টটা ডিপ করি ক্লিয়ার হচ্ছে নেক্সট রুল কী আছে দেখো ড দা বেস ওকে তো আমরা বেসটা এখানে ডিপ করব মানে এইটুকু পোর্শান এখান থেকে এইটা ক্লিয়ার ডিপ করলাম এবার কি বলেছে নেক্সট বলছে ড দা এজেস দেখো এখানে কতগুলো এজ যেহেতু এটা স্কোয়ার ফিজম সেই জন্য আমাদের চারটে এজ আছে কী কী এস দেখো এ ওয়ান বি টু সি থ্রি ডি ফোর ওকে এ ওয়ান দেখো এ ওয়ান এসটা আমরা দেখতে পাচ্ছি না তো এটা ডিপ করার দরকার নেই বি টু আর ডি ফোর দেখো একসাথে ওভারল্যাপ করছে না এসটা তার মানে আমি বি টু আর ডি ফোর এই এসটা আমরা এখানে শো করিয়ে দিচ্ছি মানে ডিপ করছি ক্লিয়ার এখান থেকে এইটুকু এবার দেখো লাস্ট এজ সি থ্রি সি থ্রি এসটা দেখো আমরা আগেই ডিপ করে ফেলেছি ক্লিয়ার এবার নেক্সট রুল কী আছে দেখো দা অ্যাক্সিস ওকে তো এখানে অ্যাক্সিস পয়েন্ট আমার কোনটা এই পয়েন্টটা তার মানে দেখো আমরা আগে এজটা দেখিয়ে দিয়েছি তো আমাদের অ্যাক্সিস এখানে দেখানোর দরকার নেই তাহলে একই পয়েন্ট ওভারল্যাপ করছে তো আমাদের মোটামুটি ফ্রন্ট ভিউ ডিপ করা কমপ্লিট এবার তোমরা তো বুঝতে পারলে যে কেন আমি তোমাদের ডিপ করতে বার্ন করেছিলাম এইটুকু কাটিং পোর্শান যদি ডিপ করে দিতাম তাহলে কাটিং পোর্শান বোঝানো যেত না ক্লিয়ার হচ্ছে এবার আমাদের টপ ভিউকে ডিপ করতে হবে তার জন্য দেখো তার আগে তোমাদের একটা নোট লিখে দিয়ে এখানে কী কী এজ আমাদের কাট করেছে দেখো এখানে এই ওয়ান পয়েন্টটা কাট করেছে বুঝতে পারছো ওয়ান পয়েন্টটা ওয়ান পয়েন্টটা আমি নাম দিলাম কে পয়েন্ট ক্লিয়ার এবার দেখো কোন পয়েন্টটা কাট করেছে এবার দেখো আর কাট করেছে এই পয়েন্টটা ওকে এই পয়েন্টটা মানে দেখো বি টু এচ বি টু এচ দিলাম কে এল ঠিক আছে নেক্সট দেখো সি এইচ কাট করেছে মানে এই পয়েন্টটা ওকে সি পয়েন্ট আমি এখানে দিলাম সি পয়েন্টটা কাট করেছে কে এল এম ক্লিয়ার আর দেখো ডি ফোর ডি ফোর এটা এজ এগুলো এজ বুঝতে পারছো বি টু আর ডি ফোর এচ এটা দিলাম এন পয়েন্ট ক্লিয়ার হচ্ছে এবার আমি দেখে দেখে নামগুলো দেবো আর ডিপ করবো ওকে তো দেখো ওয়ান পয়েন্ট আমাদের কী ছিল কে পয়েন্ট মানে এই পয়েন্টটা হচ্ছে কে পয়েন্ট মানে কে ড্যাশ পয়েন্ট ক্লিয়ার হচ্ছে এবার বি টু বি টু মানে এই পয়েন্টটা এটা আমাদের কী ছিল এল পয়েন্ট মানে এল ড্যাশ পয়েন্ট এবার সি পয়েন্ট সি পয়েন্টটা হচ্ছে এম মানে এই পয়েন্টটা হলো আমাদের এম ড্যাশ পয়েন্ট আবার ডি ফোর মানে একই পয়েন্টে মানে এই পয়েন্টই হবে এন ড্যাশ পয়েন্ট ক্লিয়ার হচ্ছে একইভাবে আমরা নামগুলো কোথায় দেবো আমরা টপ ভিউতে দেবো দেখো ওয়ান পয়েন্ট মানে এটা এটা হচ্ছে কে পয়েন্ট ক্লিয়ার এই পয়েন্টটা বি টু মানে আমাদের কী দিয়েছিলাম এল পয়েন্ট মানে এটা হচ্ছে আমাদের এল পয়েন্ট সি থ্রি কী দিয়েছিলাম এম পয়েন্ট মানে এটা হচ্ছে এম পয়েন্ট আর ডি ফোর মানে এই পয়েন্টটা হচ্ছে আমাদের এন পয়েন্ট বুঝতে পারছ তো এবার দেখো টপ ভিউতে কোন এজগুলো আমরা দেখতে পাচ্ছি দেখো এই পোর্শানটা কাটিং পোর্শান কিন্তু আমরা দেখো টোটাল আমরা বেস্টটা দেখতে পাচ্ছি না তো সেই জন্য আমরা টোটাল বেস্টটা এখানে ডিপ করব। বুঝতে পারছো তো আমি বেস্টটা এখানে ডিপ করে নিই বেসটা আমি এখানে ডিপ করে নিয়েছি এবার ডাইমেনশানটা দিয়ে দিই এটা আমাদের হাইটটা কত ছিল সেভেন্টি মিলিমিটার আর আমাদের বেসটা কত ছিল ফর্টি ফাইভ মিলিমিটার এই দুটো আমি শো করিয়ে দিই এখানে এবার দেখো আমরা আপার বেসটা দেখতে পাচ্ছি না মানে কাটিং পোর্শান ক্লিয়ার তো সেই জন্য কাটিং পোর্শানটা এখানে শো করার জন্য আমাদের হ্যাচিং করতে হবে দেখো হ্যাচিংটা আমাদের পুরো বেসটা জুড়ি হবে যেহেতু আমাদের এটা প্রিজম একটা ক্লিয়ার হচ্ছে যদি এটা পিরামিড হতো তাহলে কিন্তু অন্যভাবে হতো তো আমাদের কাটিং পোর্শনটা পুরোটাই হচ্ছে যেহেতু এটা প্রিজম সেই জন্য পুরো টোটাল বেস্টটা আমাদের হ্যাচিং করতে হবে ক্লিয়ার তোমরা হ্যাচিং নর্মালি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে করে থাকি তাড়াতাড়ি তোমাদের বোঝানোর জন্য আমি স্কেল দিয়ে করার চেষ্টা করছি তোমরা কিন্তু ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে প্রপার ইনস্ট্রুমেন্ট দিয়ে হ্যাচিং লাইনগুলো করো ক্লিয়ার হচ্ছে তো দেখো আমরা হ্যাচিং করে ফেলেছি এবার ডেভেলপমেন্ট অফ সারফেস ড্র করব ডেভেলপমেন্ট অফ সার্ফেস ড্র করতে গেলে আমাদের কী করতে হবে আমরা প্রথমে এই রেফারেন্স লাইনটাকে এক্সটেন্ড করব ওকে এবার এখানে আমি বেসটা নিয়ে নেব মানে ফর্টি ফাইভ মিলিমিটার এই বেসটা আমরা নিয়ে নেবো এখানে ওকে দেখো আমি ফর্টি ফাইভ মিলিমিটার এখানে নিয়ে নিচ্ছি এই পয়েন্টে বসাবো প্রথমে এটা স্টার্টিং পয়েন্ট ধরবো এই পয়েন্টে বসিয়ে কাট করবো মানে এইভাবে চারটে আমি ভাগে ভাগ করব যেহেতু স্কোয়ার পিস হম সেই জন্য চারটে হবে আমাদের বেস ওকে দেখো আমি চারটে ভাগে ভাগ করে নিয়েছি এবার স্টার্টিং পয়েন্ট আমি কী দেবো এ দেবো না ওয়ান দেবো দেখো আমি লোয়ার বেসটা ওয়ান দিয়েছিলাম ওয়ান টু থ্রি ফোর তার মানে এটা ওয়ান দিলাম নেক্সট এটা টু এটা থ্রি এটা ফোর এগেন ওয়ান বুঝতে পারছো একইভাবে আমরা হাইটটা নেবো কত সেভেন্টি মিলিমিটার নেওয়ার পর আপার বেসটাও আমি নেবো ওকে আপার বেসের পয়েন্টটা এটা এটা কী পয়েন্ট হবে এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট স্টার্টিং পয়েন্ট এবার এখান থেকে একইভাবে নেবো তার মানে এজগুলো জয়েন করে দিলি আমি আপার বেসটা পেয়ে যাব বুঝতে পারছো দেখো এ থেকে ওয়ান জয়েন করলাম একইভাবে টু থেকে যেটা জয়েন করব ওপরে সেটা হবে আমাদের বি এইভাবে করতে থাকি দেখো এখানেও কিন্তু আমি ডিপ করিনি বুঝতে পারছো তো আমি কিন্তু অন্য কালার ইউজ করছি দেখো ব্ল্যাক কালার ইউজ করিনি নামগুলো আমি দিয়ে দেবো আপার বেসের জন্য এ বি সি ডি এ ক্লিয়ার হচ্ছে এবার এই যে চারটে পয়েন্ট কে এল এম এন এই চারটে পয়েন্ট এখানে আনতে হবে কীভাবে আনবো দেখো এই চারটে পয়েন্ট থেকে আমরা প্রোজেক্টস ড্র করব মানে হরাইজালি প্রোজেক্টস ওকে তো কে পয়েন্ট এই পয়েন্টটা তার মানে বুঝতে পারছো কে পয়েন্ট এখানেই হবে মানে বেসে হবে আর এখানে সি পয়েন্ট আপার বেসে হবে সি পয়েন্ট সরি এম পয়েন্ট আপার বেসে হবে বুঝতে পারছো শুধু আমাদের এল আর এন এই দুটো পয়েন্ট লাগবে তো এই পয়েন্ট থেকে আমরা কি করব এই পয়েন্ট থেকে আমরা হরাইজেন্টালি প্রোজেক্ট ড্র করব এখান থেকে ওকে ক্লিয়ার হচ্ছে ড্র করে ফেললাম এবার আমি পয়েন্টগুলো মার্ক করবো এখানে দেখো আমাদের কিছু ছিল ওয়ান পয়েন্টটা কে তার মানে আমাদের এই পয়েন্টটা হচ্ছে কে পয়েন্ট বুঝতে পারছো একইভাবে এই পয়েন্টটাও আমাদের কে পয়েন্ট হবে এবার দেখো বি টু বি টু যেখানে কাট করবে সেটা এল হবে তার মানে এটা আমাদের হবে এল পয়েন্ট বুঝতে পারছো সি থ্রি সি থ্রি মানে সি পয়েন্টটাকে কাট করেছে এম তার মানে এই পয়েন্টটা হচ্ছে আমাদের এম পয়েন্ট ওকে একইভাবে দেখো ডি ফোর মানে এইটাকে কাট করেছে ডি ফোর এটা হচ্ছে আমাদের এন পয়েন্ট এটা এন এটা কে পেয়ে গেছি তার মানে চারটে পয়েন্ট আমরা পেয়ে গেলাম এবার চারটে পয়েন্ট আমরা জয়েন করবো দেখো এবার দেখো কী কী এজ আমরা দেখতে পাচ্ছি সেগুলো দেখে দেখে ডিপ করব ওকে টু থেকে মানে এটা টু পয়েন্ট টু থেকে এল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বাকিটা কাটিং পোর্শান তো আমি টু থেকে এল পর্যন্ত বিয়ের দিকে এটা ডিপ করব এই এসটা একইভাবে দেখো ফোর থেকে এন পর্যন্ত আমরা ডিপ করব আর এদিকে দেখো থ্রি থেকে সি পুরো এসটাই আমরা দেখতে পাচ্ছি তো মাঝের এই যে এসটা সি থেকে থ্রি পয়েন্ট আমি পুরোটা ডিপ করে নেব ক্লিয়ার হচ্ছে এবার এখানে হাইটটা কত বলো তো হাইট হচ্ছে আমার সেভেন্টি মিলিমিটার এখানে আর শোকানোর দরকার নেই এখানে দেখিয়েছি এটা হচ্ছে বেস বুঝতে পারছো তো আমি এখানে লিখে দিচ্ছি বেস তো ফোর ইন্টু ফর্টি ফাইভ টোটাল তা বুঝতে পারছো এক দুই তিন চার চারটে আছে আর একটা হচ্ছে ফর্টি ফাইভ মিলিমিটার করে ক্লিয়ার হচ্ছে এই যে শেপটা পেলাম এটাই হলো আমাদের ডেভেলপমেন্ট অফ সার্ফেসেস এবার তোমাদের একটু মিলিয়ে দিচ্ছি দেখো আমাদের এখানে ওয়ান পয়েন্টটা কাটিং হয়েছিল ওয়ান পয়েন্টটা হচ্ছে কে পয়েন্ট এখানে দেখো ওয়ান পয়েন্টটা কে পয়েন্ট হয়েছে এবার আমরা এখন বি থেকে এল পর্যন্ত ওকে বি থেকে এল পর্যন্ত দেখতে পাচ্ছি না কাটিং পোশান ফ্রেন্ট আছে একইভাবে দেখো বি থেকে এল পর্যন্ত ফ্রেন্ট আছে এখানে দেখো পুরো এসটাই ফ্রেন্ট আছে ওয়ান থেকে এ পর্যন্ত ফ্রেন্ট আছে দুদিকে একইভাবে দেখো ডি থেকে এন পর্যন্ত ফ্রেন্ট আছে ডিপ না ফ্রেন্ড আছে ক্লিয়ার হচ্ছে আর সি থেকে থ্রি এইসটা টোটালটাই আমরা দেখতে পাচ্ছি সেই জন্য ডিপ করেছি ক্লিয়ার হচ্ছে তো আর এটা যে পেলাম এটা হলো আমাদের সেকশনাল টপ ভিউ তোমাদের সেকশনাল টপ ভিউ কোশ্চেনে ড্র করতে বলেনি তোমরা দেখাতেও পারো নাও পারো তো আমি এখানে মেনশন করে দিচ্ছি সেকশনাল টপ ভিউ তো আজকের লেকচার এই পর্যন্তই ছিল আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো ভিডিওটা একবার রিপিট করো নিশ্চয়ই বুঝতে পারবে এবার তোমরা তোমাদের খাতায় প্র্যাকটিস করো তাহলে নিশ্চয়ই করতে পারবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি কোনো ডাউট থাকে নিচে আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো আর এই ভিডিওটা যদি তোমার খুব কাজে লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো আর লাস্ট কথা আমার চ্যানেল মানে টিজি স্টাডি এই ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এইরকম ইউজফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো টপিক নিয়ে থ্যাংক ইউ